जगमगाती हुई जा। गुड इवनिंग, वेलकम बैक टू द चैनल शब आई के। এখন যাচ্ছি আমরা একটু টুকটাক কেনাকাটি করতে। ছুটির দিন মানেই খাওয়া দাওয়া, বাজার, কেনাকাটি অনেক কিছুই থাকে। রাত্রে আবার অন্য একটা প্ল্যানিং আছে। সো যেন তোমরা আজকে আমাকে প্রথমবার দেখছো, হাই গাইস, আমি জেলিক চক্রবর্তী রাহা অনলাইন অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। চলো দেখতে থাকো। তোমাদেরকে যেমন বললাম যে টুকটাক বাজার করতে বেরোচ্ছি, আমি কিন্তু তাই জানতাম। বর্মশয়ের মনে যে অন্য অন্য কিছু প্ল্যানিং, সেটা কিন্তু আমাকে ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি। যেই ফ্ল্যাট থেকে বেরোলাম, বললো চলো কল্যাণ জুয়েলার্স চলো। অনেকদিন ধরেই আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম যে আমার একটা ব্রেসলেট নেব আর কানের ইয়াররিংস নেব। তো হয়েই উঠছিল না, সময়ই হয়ে উঠছিল না। তো আজকে বললো চলো, আজকে যখন একটু হাতে সময় আছে আজকেই গিয়ে দেখে আসি। প্রথমেই এসে তন্ময়ের জন্য একটা প্ল্যাটিনামের ব্রেসলেট দেখলাম, ওটা আজকে নেব না। আজকে আমরা যেই কারণে এসেছি সেই কারণটাই মানে স্টিক করছি। দেখো এই ব্রেসলেটটা কি সুন্দর, না? ব্যাঙ্গেল টাইপের, হোয়াইট গোল্ডের উপরে প্রজাপতি মোটিভ। আর এইটা যেটা আমি হাতে ধরেছি সেটাও খুব সুন্দর, ডায়মন্ডের ব্যাঙ্গেলটা। আমার অ্যাকচুয়ালি যে ব্রেসলেট হয় হাতে পরার, সেরকম নেওয়ার ইচ্ছে ছিল না। আমার একটু এরকম ব্যাঙ্গেল টাইপের নেওয়ার ইচ্ছে ছিল, যেটা আমি ডেইলি ইউজ করতে পারবো আর খুব স্টাডি হবে। যেই ব্রেসলেটগুলো এখানে ছিল খুব একটা কালেকশন ভালো ছিল না, আর আমার এরকম টাইপের কিছু নেওয়ার ইচ্ছে ছিল যেটা এখন হাতে আমি ধরে আছি, যেটা আমি অফিসেও পরে যেতে পারবো, ডেইলি ইউজও করতে পারবো, বেশ একটু মানে ওয়েটও হবে, খুব বেশি ডেলিকেট হবে না, সেরকম টাইপের নেওয়ার ইচ্ছে ছিল। তাই ব্রেসলেটের দিকে গেলাম না, আমি একটা ব্যাঙ্গেলের দিকে গেলাম। কিছুটা নোয়া টাইপের লাগছে দেখতে, মা বলেছে আমার, আর একদমই ঠিকই বলেছে, একটু নোয়া টাইপের দেখতে লাগছে। বাট এটা তো রাইট হ্যান্ডে পরবো, আমার একটু এরকম টাইপেরই নেওয়ার ইচ্ছে ছিল। কি বলতো, যেটা নোটিস করলাম এখানের অনেকগুলো ইয়েই আমরা দেখলাম, গোল্ড জুয়েলারি আউটলেটই আমরা দেখলাম, মালাবার দেখলাম, তানিষ্ক দেখলাম, কল্যাণ দেখলাম। সব দিকে দেখার পর এটাই নোটিস করলাম যে আমাদের কলকাতায় যেমনি ভ্যারাইটি ডিজাইন বলো, অঞ্জলিতে বলো, সেনকো গোল্ডে চলে গেলেই বলো, হালকার মধ্যেই যে ডিজাইনগুলো থাকে সেগুলো কিন্তু একবার দেখলেই চোখে লেগে যায়। দুবাইয়ের সোনা খুব ভালো, খুব পিওর, একদম সুন্দর, ভারীর মধ্যে, কিন্তু ডিজাইনে খুব একটা কিন্তু কলকাতাকে এরা টক্কর দিতে পারে না। এখানে ডিজাইন কমপ্লিটলি আলাদা। যাই হোক, এখান থেকে নিচ্ছি যখন তখন এরকমই তো নিতে হবে। তো অনেক অপশন ছিল, যদিও বা প্রথমে যেগুলো তোমাদেরকে দেখাছিলাম সেগুলো ডায়মন্ডের মধ্যে কিন্তু ছিল না, ওগুলো এমনি স্টোনের মধ্যে ছিল। তা আমার স্টোনের মধ্যে নেওয়ার ইচ্ছে ছিল না, আমার পিওর একদম গোল্ডের মধ্যেই নেওয়ার ইচ্ছে ছিল। নেওয়া হয়ে গেছে, তারপরে চলে এলাম ইয়াররিং সেকশনে। আর ইয়াররিংয়ের সেকশনে আই ওয়েন্ট আহেড উইথ বর্স চয়েস। তন্ময় চয়েস করে দিল, সেরকমই আমি নিলাম ওর চয়েস, কারণ এই ইয়াররিংটা যেটা আমি এখন ডেলি ইউজের জন্য পরি সেটাও ওই চয়েস করে আমাকে নিয়ে এসে দিয়েছিল সারপ্রাইজ ধানতেরাসে, আর এটাও ওই আমাকে দিচ্ছে। তো ইয়াররিংয়ের মধ্যে আমি নিচ্ছি ডায়মন্ড সেকশন থেকেই নিচ্ছি, আর একটু ছোটোর মধ্যেই আমি নিতে চেয়েছি যেটা আমি অফিসে পরে যেতে পারবো। ইয়াররিংটা নিচ্ছি কারণ কলকাতা থেকে আমি একটাই পেয়ার অফ ইয়াররিংস এনেছিলাম আর এটাই আমি পরে আসছি এক বছর ধরে। তাই তন্ময় বললো না এবার চেঞ্জ করো, অনেক দিন ধরে পরে আছো একটা ইয়াররিং, কারণ এবার তো ইন্ডিয়া যাবো যখন, এবার বেশ কটা আমি নিয়ে আসবো যাতে মাঝে মধ্যে চেঞ্জ করে করে পরতে পারি। কিন্তু এখন কদিনের জন্য বেশ এটাই নিলাম, ওর এটাই পছন্দ হলো। সো ফাইনালি আমাদের গোল্ড অ্যান্ড ডায়মন্ড শপিং ডান। দুবাই আসার পর এটা আমাদের ফার্স্ট কোনো বড় পারচেজ, তাই এটা খুব স্পেশাল একটা ডে আমাদের কাছে হয়ে থাকবে। ঘরে সোনা আনতে পারলাম, খুব ভালো লাগার জিনিসগুলো কিনতে পারলাম, সো উই ওয়ার ভেরি হ্যাপি। এদিকেও আরও ব্রেসলেটের কালেকশন ছিল যেগুলো তোমাদের সাথে দেখাচ্ছিলাম আর কি। একই দিনে সত্যি আই এম সো হ্যাপি, মানে একটা মেয়ের জন্য না জুয়েলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, সো ভেরি হ্যাপি। ওইদিকে আরেকজন কিনছে রিং, শি ইজ সো হ্যাপি যে একটা আংটি কিনেছে, সো ইয়েস আই এম ভেরি হ্যাপি।
কালিয়ান জুয়েলার্সের একটা জিনিস খুব ভালো লাগলো যে ওরা আমাদেরকে ভিডিও করতে দিল। অনেক জায়গায় ভিডিও করা অ্যালাউড থাকে না, তাই আমি ঢোকার পরেই স্টার্টিংয়েই করিনি। বাট দেন তন্ময় জিজ্ঞেস করলো ক্যান উই ক্লিক পিকচার্স আর ভিডিও করতে পারি কি না। ওরা বললো ইয়েস ইয়েস ডেফিনেটলি করতে পারো। তাই আমি হ্যাপি হয়ে গিয়ে তোমাদের জন্য ভিডিও করলাম। আমরা ঘরে জিনিস রেখে এখন যাচ্ছি ডে টু ডে, কারণ আরও কিছু কেনার আছে টুকটাক, যেগুলো তোমাদেরকে বলছিলাম ইয়ারলি যে কিছু টুকটাক কেনা। ছুটির দিন মানে জানোই তো কেনাকাটি থাকে, একটু সবজি কিনবো ঘরে এসে হালকার মধ্যে আজকে একদম রান্না করব, কারণ দুপুরবেলা আমরা আজকে আবার বিরিয়ানি খেয়েছি। তাই এইবেলা আমাদের অন্য কিছু একটা প্ল্যানিং ছিল, বাট লাস্ট ইয়ার আমরা ওই প্ল্যানিংটা করছি না বিকজ পেট এখনও ফুল। তাই বাড়ি এসে একদম হালকার মধ্যে রান্না করব আর টুকটাক কিছু কেনাকাটি করে নিই, লাগবে কিছু জিনিস এই আর কি। চলো যাওয়া যাক। আমরা এসেছি এখানে ব্ল্যাঙ্কেট কিনতে মায়ের জন্য। মায়ের এরকম কালার লাগবে, কালার বলে দিয়েছে, এই যে এরকম টাইপের কালার লাগবে আমাদেরটা, এরকমই তাই তো? হ্যাঁ আমাদেরটা এরকম কালার, এরকমই কালার বলেছে, ব্রাইট কালারের মধ্যে। হ্যাঁ সুন্দর না? আমাদেরটা এক্স্যাক্টলি ওরকমই তো না? আমাদেরটা এই টাইপেরই কালার, টাইপেরই না, ম্যাটেরিয়াল বলছি ওটা একই তো না? দেখো ওই দিকটা, ওইটা দেখো, এটা হচ্ছে আমাদের সবুজটা, সবুজটারই এটা অন্য ভ্যারিয়েন্ট কালার। এদিকে টাওয়েলস, টাওয়েলসের কালারগুলো কি সুন্দর সুন্দর দেখো। এই যে বাথরোব, ভালোই তো আছে বাথরোবগুলো। এটা কি ইউনিসেক্স বাথরোব, সুন্দর তো বাথরোব। আমার অনেক দিনের ইচ্ছে একটা বাথরোব নেওয়ার, অনেক দিনের ইচ্ছে বাথরোব নেওয়ার। ও অত বাচ্চাদের বাচ্চা নাকি? তোমার জন্য একদম ঠিক আছে। হ্যাঁ একদম ঠিক আছে তোমার জন্য, একদম ঠিক আছে, কালারটাও ঠিক আছে একদম। হ্যাঁ কিংবা ইয়েলো নেবে যদি, ইয়েলো নিচের ইয়েলোটা, ব্রাইট ইয়েলোটা। হ্যাঁ ব্রাইট ইয়েলোটা, আচ্ছা ঠিক আছে দেখি। হ্যাঁ সাইজ দেখে নাও, এক সাইজ ছোট, তাহলে এই ইয়েলোটা হবে হয়তো, তোমার এই ইয়েলোটা হবে হয়তো, হ্যাঁ পিঙ্কটা হতে হবে হয়তো। এটার মেটেরিয়ালটা বেশি ভালো লাগছে, এটা সফট মেটেরিয়াল, ওটা একটু মানে অন্যরকম মেটেরিয়াল, এই মেটেরিয়ালটা খুব সফট, এটাই নেবো ভাবছি তাই না। এই ছেলেটা কিছুদিন আগে পেন নিয়ে গেছিল, অনেকগুলো পেন নিয়ে গেছে কালো, এখন বলছে কালো ইউজ করবো না ওই জন্য নীল নিতে এসছে। দেখো ওই তো, কিন্তু মাল্টি কালার নিতে হবে না, তাহলে আবার নীলই নাও। এখান থেকে আমরা নিয়েছি বাথরোব, কম্বল। কি করবো তুমি? আমি নিইনি তো, কোথা থেকে এলো জানি না, আমাদের বক্সে কে রেখে দিয়েছে ওটা। চলো এখানে ওয়েট টিস্যুস আছে, ওয়েট টিস্যু নিয়ে নেব একবারে। এই দেখো এই প্রাইসেই থাকে ওখানেও, কোনটা নেবে দেখো, 2 দিরাম। কোন ফ্লেভার দিয়েটা নেবে দেখো, অ্যারোমা, যে কোনো একটা নিলেই হবে। অরেঞ্জ, এটা অরেঞ্জ, পিঙ্ক আছে, ইয়েলো আছে। এখান থেকে আমরা ক্রিম নিতে এসেছি, এগুলো কিসের? অরেঞ্জগুলো
ক্রিম নিয়ে নাও, ওটা একটা নিয়ে নাও বাবাই ডাবের। এখান থেকে আমি শ্যাম্পু নিচ্ছি, স্ট্রেট ক্যারাটিন শ্যাম্পু। হ্যাঁ, লরিয়েলেরই কন্ডিশনার নেবো বাবাই, ছেড়ে দাও, লরিয়েলের শ্যাম্পু, লরিয়েলের কন্ডিশনার, এটা স্ট্রেট ক্যারাটিন শ্যাম্পু। আমাদের ডে টু ডে তো এখান থেকে কেনাকাটি হয়ে গেছে, এখন নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সবজি। মানে আজকে হচ্ছে পুরো আমাদের শপিং ডে বলতে পারো, কিনতে হবে কারণ কিছু জিনিস কেনার আছে, সেই জন্য কিনতে হবে। আর আমরা মানে আমি ইন্ডিয়া যাব, তার জন্য এখন থেকেই আমরা স্টার্ট করছি আর কি কেনাকাটি, সেই জন্য এখন থেকে কিছু কিছু কিনে রাখছি। কিছু কেনা হয়েছে আর একটুখানি বাকি আছে। হ্যাঁ, আমরা কিনে কিনে রাখছি, এতে একবারে একসাথে সবটা না চলে আসে, ওই জন্য এখনও কিছু বাকি আছে আর এখনও টাইম আছে আমার ইন্ডিয়া যেতে, তাই জন্য আর কি কিনে রাখছি। এখন গিয়ে একটু সবজি কিনে নিই, তারপর বাড়ি গিয়ে রান্না করবো। নেক্সট মান্থে এই সময় থেকে মাছ দেখছি, আজকে যাতে হয় সেরকমই নাও, আজকের মতনই শুধু। হ্যাঁ, ফ্রিজে রাখা থাকলে আর ভালো লাগে না, দেখে নাও। ভাজা খেলে হবে, তেলাপিয়া, এই যে তেলাপিয়া, ভালো আছে মাছগুলো ভাই? ভালো আছে না? কোনটা ফ্রেশ আছে নিয়ে নাও। এই যে পমফ্রেট, কালো পমফ্রেট, জল নিয়ে আসেন। জাস্ট বাড়ি ঢুকছি, লাউ আছে, তো লাউটা এখনো রান্না করা হয়নি, আজকে একটু লাউ ভাজাও বানিয়ে নেব। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি না কোনটা ফাইনালি ইয়ারিং আর ব্যাঙ্গেল নিলাম, যেদিন পরবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? একদম শান্তভাবে বসে তোমাদের সাথে শেয়ার করব, এখন পড়ছি না, ঠাকুরের সামনে রাখবো, ঠাকুরকে দেখাবো, তারপরে পড়বো আর কি, তার জন্য ওয়েট করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, আর যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকম ভালোবাসাই দিও, সো দ্যাট মিন্স আ লট টু আস। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেকটা ভালোবাসা। খুব শিগগিরই দেখা হচ্ছে, টাটা।